নিজের নির্বাচনী এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজি দূর করতে কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন। সেই লক্ষ্যে প্রতিনিয়ত সিধিরগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় তিনি বিএনপির কর্মসূচিগুলোতে অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন। এর মাধ্যমে স্ব এলাকার মানুষের দ্বার প্রান্তে গিয়ে নিজের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি। জানিয়ে দলের হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রশংসিত হচ্ছেন। গিয়াসের বার্তা শুনতে নেতাকর্মীরা এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটছে। এর ফলে বিএনপির নেতাকর্মীরা আগের তুলনায় প্রতিনিয়ত সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে আধিপত্য বিস্তার করা নিয়ে বিএনপির নেতাকর্মীরা কোন্দলে জড়ান, পাশাপাশি সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে বিএনপির ইমেজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে শুরু করলে গিয়াস শক্ত হাতে তা দমন করেন। পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করেন। 19 অক্টোবর সিধিরগঞ্জের 10 নং ওয়ার্ডের গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভার আয়োজন করা হয়। সেই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন। এর আগে গত 18 অক্টোবর ফতুল্লার বক্তবলিতে এবং গত 7 অক্টোবর সিধিরগঞ্জের 4 নং ওয়ার্ডের বালুর মাঠে জনসভা করেন তিনি। 28 সেপ্টেম্বর সিধিরগঞ্জের 8 নং ওয়ার্ডে, গত 27 সেপ্টেম্বর 1 নং ওয়ার্ডে, গত 21 সেপ্টেম্বর 3 নং ওয়ার্ডে, 20 সেপ্টেম্বর এনায়েতনগর ইউনিয়নে, 12 সেপ্টেম্বর 9 নং ওয়ার্ডে জনসভায় অংশ নেন গিয়াস। এসব জনসভায় উপস্থিত হয়ে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যারা সন্ত্রাস চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এর আগে জেলা বিএনপির সভাপতি হওয়ার পর থেকে আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান গিয়াসউদ্দিন, কারণ 2001 সালে তাকে হারিয়ে মোহাম্মদ গিয়াসউদ্দিন সংসদ সদস্য হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কর্মসূচি সফলভাবে পালন করেন গিয়াসের নেতৃত্বাধীন জেলা বিএনপি। গিয়াসের নেতৃত্বে জেলা বিএনপি আসার পর থেকে দলটি রূপ বদলাতে শুরু করে, কারণ জেলা বিএনপির প্রত্যেকটি কর্মসূচিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে গিয়াসউদ্দিন জেলা বিএনপির দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘদিন অচল হয়ে থাকা কমিটিকে সচল করেছেন, পাশাপাশি বিএনপির প্রতিটি কর্মসূচি সফলভাবে পালন করে এসেছে গিয়াসের নেতৃত্বাধীন জেলা বিএনপি।